কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি মানবতুলা সম্মানিত মাধ্যমিক বিদ্যালয় থেকে। আজকে তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে অধ্যায় প্রথম ভাষার উপাদান আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিক মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, ঠিক আছে? তো ভাষার উপাদান, ভাষার উপাদান, প্রথমে আমরা ভাষার উপাদান নিয়ে আলোচনা করব। ভাষার উপাদান হচ্ছে চার প্রকার, সেটা কি কি হতে পারে? প্রথমে আসবে ধ্বনি, তারপর আসবে শব্দ, তারপরে বাক্য, তারপর বাগ্য। প্রথমে কোনটা আসলো? ধ্বনি, শব্দ, বাক্য, বাগ্য। তো ধ্বনি সম্পর্কে আমরা জানি, ধ্বনি কাকে বলে? তো ধ্বনির ইংরেজি শব্দ হচ্ছে সাউন্ড। সেটা কেমন হতে পারে? যে কোনো রকমের শব্দ হতে পারে। তো বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। যে কোনো একটা বাতাস কোনো জায়গায় লাগলে বা আমাদের মুখ থেকে যেটা বের হয় সেটাও একটা বাতাস। মুখে হাত দিয়ে আমরা যখন কথা বলি বা কোনো কিছু করি তখন বুঝতেই পারি যে মুখের শব্দটা হচ্ছে বাতাস। সেটা হচ্ছে কি? বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ভাষায় তাকে ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্র এর সাহায্যে উচ্চারিত হয়। বাকযন্ত্র বলতে আমরা কণ্ঠনালী বা গলাকে বুঝি, মুখের নিচ অংশটাকে বুঝি। তো এই বাকযন্ত্রের সাহায্যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি। বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির ডাক নানা রকমভাবে শুনতে পাই। তো পশু পাখির ডাককে আমরা ভাষা বা ধ্বনি বলতে পারি না, সেটাকে আমরা বলি আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনির বদলে দিয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, যেমন কাল, কয়াকার, লকার, কাল। এটা পরিবর্তন করে আমরা লিখতে পারি কয়াকার, লকার। তারপরে লিখতে পারি খাল, খাকার, লখাল। এক এক রকম আমরা লিখতে পারি। তো এটা হচ্ছে ধ্বনি। তো ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনে রয়েছে এবং স্বাক্ষর নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে ও ব্যবহার করে। সব অক্ষর নিরক্ষর বা যে কোনো মানুষই এ ধ্বনি বুঝতে পারে। তারপরে কোনটা আসলো? ধ্বনির পরে আসবে শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হচ্ছে শব্দ। এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হচ্ছে শব্দ, যেমন মানুষ, মানুষ, মানুষ। এখানে মানুষ হচ্ছে কয়েকটা ধ্বনি মিলে তৈরি হয়েছে, যেমন একটা ধ্বনি, দুইটা ধ্বনি, তিনটা ধ্বনি, চারটা ধ্বনি, পাঁচটা ধ্বনি। তাহলে কী কী আসলো? মো, যোগ, আ বা আ, যোগ, দন্তান্ন, যোগ, মধ্যাংশ, মো, আ, দন্তান্ন, রস্যু, মধ্যাংশ। এ হচ্ছে মানুষ। তো মনে রাখতে হবে মধ্যাহ্ন সব ধ্বনি নয়, একটা বর্ণ। আমরা মানুষটাকে ভাঙলে এতগুলো ধ্বনি পাই। অনেকগুলো ধ্বনির সমন্বয়ে তৈরি হচ্ছে শব্দ। ধ্বনি, তারপরে আসলো শব্দ, এর পরবর্তীতে আমরা কোনটা পাই? বাক্য। বাক্য হচ্ছে সেন্টেন্স বা বাক্য। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। আমরা যে কথা বলি বা আমাদের যে বাচন ভঙ্গি সেটাকে আমরা বাক্য বলতে পারি। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত নম্বরে আসে? তৃতীয়। ধ্বনি প্রথম, শব্দ দ্বিতীয়, বাক্য হচ্ছে তৃতীয়, তিন নম্বরে এসে পৌঁছায়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরও সম্মত হয়, বাক্য এসে পরিপূর্ণ না হলে এটি অনেকটাই পূর্ণতা পায়। ধ্বনি হচ্ছে একটা ক্ষুদ্র অংশ, তার সাথে আরেকটু বড় হচ্ছে শব্দ, বাক্যে এসে তা পূর্ণতা পাচ্ছে। প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে। কয়জন হবে? দুইজন, একজন শ্রোতা, একজন বক্তা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলবে না। বক্তা যেমন হতে হবে, শ্রোতার অনুভূতিটা ঠিক তেমনই হতে হবে। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে পারে, এজন্য যা বলা হয় ও যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি, মহৎ ধ্বনি মানুষকে বড় করে তোলে, যেমন গরু মাঠে ঘাস খায়। চতুর্থ নম্বর হচ্ছে বাক অর্থ। এটা হচ্ছে ভাষার উপাদান হিসেবে চতুর্থ নম্বর। বাক অভিধানে শব্দের অর্থ থাকে,
কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে, যেমন আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পোড়া একটি শব্দ অর্থ হচ্ছে দগ্ধ হওয়া, আগুনে তার ঘরের খড় উড়ে গেছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করা হয় আমরা তারপরে আবারও বলতে পারি আমার মন পুড়েছে, তখন এ পোড়া দগ্ধ হওয়া নয়, ভাষার শব্দ এ বাক্যের সব অর্থের আলোচনা হলো বাক অর্থ। তো শিক্ষার্থীরা আজকে আমরা শিখলাম ভাষার উপাদান, ভাষার প্রথম উপাদান হচ্ছে ধ্বনি, তারপর শব্দ, তারপর বাক্য, তারপরে হচ্ছে বাক অর্থ। তো তোমরা ঠিক মনোযোগ দিয়ে এগুলো আবারও দেখবে, বাসায় গিয়ে বই পড়বে এবং পরবর্তীতে শিক্ষকের কাছ থেকে এগুলো আবারও সুন্দর করে বুঝে নেবে। তো আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি, ভালো থাকো।